আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের টপিক হচ্ছে এনজাইমের ব্যবহার যেটি এই চ্যাপ্টার অর্থাৎ কোষ রসায়ন চ্যাপ্টারের লাস্ট টপিক ইতিপূর্বে প্রিভিয়াস লেকচারগুলোতে আমাদের মোটামুটি সব কিছু আলোচনা করা হয়ে গেছে আজকে এনজাইমের ব্যবহার আলোচনা করলে আমরা এই চ্যাপ্টারটা আজকে শেষ করে ফেলবো তো ফার্স্ট শুরু করি এনজাইমের ব্যবহার বলতে আমরা দুইটা হিরিংয়ের আলোকে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার তারপরে হচ্ছে ব্যবহারিক জীবনে এনজাইমের ব্যবহার তো জৈবিক কার্যবলীতে বা জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহারে আমরা কিছু এনজাইমের নাম জেনে নিই আগে ফার্স্ট অফ অল যেটা আমাদের খুবই কাজে লাগে সেটা হচ্ছে অ্যামাইলেজ আমরা জানি আমাদের খাদ্য তালিকায় প্রধান খাদ্য উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মধ্যে অবশ্যই স্টার্চ থাকে যা জটিল শর্করা তো এই স্টার্চকে বিশ্লেষিত করতে স্টার্চকে ভেঙে গ্লুকোজে পরিণত করতে হেল্প করে অ্যামাইলেস অ্যামাইলেস আসলে দুই ধরনের আলফা অ্যামাইলেজ এবং বিটা অ্যামাইলেজ আলফা অ্যামাইলেজ স্টার্চ অনুকে ভেঙে ডেক্সট্রিনে পরিণত করে পরবর্তীতে বিটা অ্যামাইলেজ সেই ডেক্সফ্রিন অনুকে ভেঙে মলটোজে পরিণত করে এবং তার পরবর্তীতে সরল শর্করায় রূপান্তরিত হয় এই গেল আমাদের অ্যামাইলেজের ব্যবহার তারপর আমরা দেখি প্রোটিয়েজ প্রোটিয়েজের নাম দেখে আমরা বুঝতে পারছি প্রোটিএজ মানে প্রোটিনকে বিশ্লেষণকারী এনজাইম অর্থাৎ আমরা যে সারাদিন প্রোটিন জাতীয় খাবার খাই বা আমাদের খাদ্য তালিকায় যে প্রোটিন থাকে এই ধরনের প্রোটিন উপাদানগুলোকে আদ্র বিশ্লেষিত করে সরল অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে যে এনজাইমগুলো সেগুলোই হচ্ছে প্রোটিয়েজ কয়েকটি প্রোটিয়েজ এনজাইম আমরা সহজেই যারা চিনি যেটা হচ্ছে আমরা জানি আমাদের পাকস্থলিতে পেপসিন থাকে তারপর আমাদের ট্রিপসিন ট্রিপসিন থাকে হচ্ছে এনজাইম তারপর আমরা আসি জাইমেজ জাইমেজ এমন একটি এনজাইম যা জটিল প্রকৃতির এবং ফার্মেন্টেশনে হেল্প করে আমরা জানি ইস্ট জাইমেজ এনজাইম প্রডিউস করতে পারে এবং যে কোনো গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় জাইমেজ এনজাইম হচ্ছে গ্লুকোজকে ভেঙে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং সেই ফার্মেন্টেশন প্রক্রিয়াতে হেল্প করে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটা অন্যতম উপাদান হচ্ছে লিপিড এই ধরনের লিপিড খাদ্য জাতীয়কে ভাঙতে সাহায্য করে লাইপেজ এনজাইম লাইপেস লিপিডকে ভেঙে সরল উপাদান ফ্যাটি অ্যাসিড এবং লিসাওলে পরিণত করে এবং আমাদের কোষের শোষণ উপযোগী প্রদানের উপাদানে রূপান্তরিত করে তো এই গেল আমাদের মোটামুটি জৈবিক কার্যাবলীতে যে এনজাইমগুলো মোটামুটি কাজে লাগে অ্যামাইলেজ প্রোটিএজ জাইমেজ লাইপেজ তো এখন আমরা চলে যাই আমাদের ব্যবহারিক জীবনে কোন কোন কাজে এনজাইম খুবই দরকার বা কোন কোন কাজে এনজাইম ব্যবহার করা হয় সে কয়েকটা হেডলাইনে তো ব্যবহারিক জীবনে এনজাইম প্রথমে হচ্ছে ফলের রস তৈরি ফলের রস তৈরিতে আমরা যখন প্রথমে ফলের রসটা তৈরি করা হয় তখন সেটা যথেষ্ট ঘোলাটে থাকে এই ঘোলাটে বর্ণ দূর করে স্বচ্ছ করতে যে এনজাইমটা কাজে লাগে সেটির নাম হচ্ছে পেকটিন তাহলে পেকটিন কাজে লাগে ফলের রস তৈরিতে তারপর আমরা জানি নুনি থেকে মাখন এবং পরবর্তীতে আবার নুনি থেকে পনিরও তৈরি করা হয় তো পনির তৈরিতে যে এনজাইমটা হেল্প করে তার নাম হচ্ছে রেনিন তারপরে পনির কারখানায় রেনিন এনজাইম ব্যবহার করা হয় যা ননি থেকে পনির তৈরি করে চামড়া লোমমুক্তকরণে এনজাইম ব্যবহার করা হয় সেটা হচ্ছে চামড়া লোমমুক্তকরণে এনজাইম ব্যবহার রয়েছে তারপর ক্ষত নিরাময় এনজাইম কাজে লাগে আমাদের বডিতে যখন এনজাইমের ঘাটতি দেখা যায় তখন হজমের সমস্যা হয় তাই হজমের সমস্যার সমাধানের ক্ষেত্রে যে এনজাইমগুলো তখন আমাদের বাইরে থেকে কনজিউম করতে হয় বা যেই এনজাইম সমৃদ্ধ কোনো কিছু কোনো ডায়েট গ্রহণ করতে হয় সেগুলো হচ্ছে অ্যামাইলেজ এগুলো হজম সমস্যা নিরাময় করে তারপর আমরা চলে যাই খুব গুরুত্বপূর্ণ একটা হেডিং যেটা হচ্ছে চোখের ছানি অপারেশন আমরা জানি চোখের ছানি অপারেশনের সময় খুব খুবই সূক্ষ্ম একটা নাইফের সাহায্যে চোখের ছানিটা অপারেশন করা হয় এবং প্রায় পয়েন্ট জিরো টু ফাইভ সেন্টিমিটার একটা গর্ত করা হয় এবং সেই গর্তের মধ্য দিয়ে ট্রিপসিন নামক এনজাইম প্রবেশ করানো হয় এটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ এমসিকিউতে বারবার আসে বোর্ড পরীক্ষা বা যে কোনো টেস্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ছানি অপারেশনে ব্যবহৃত এবং লাস্ট অফ অল খুব গুরুত্বপূর্ণ একটি কাজ যেমন আমাদের মস্তিষ্কের বা ধামনিতে যদি রক্ত জমাট বাঁধে সেই জমাট বাঁধা রক্ত গলানোর কাজে যে এনজাইমটা কাজে লাগে সেটার নাম হচ্ছে ইউরো বাইলেজ তো সাত নম্বর পয়েন্টে লিখছি জমাট রক্ত গলায় ইউরো বাইলেজ তো এই আমাদের ব্যবহারিক জীবনে এনজাইমের কার্যকারিতা এই আলোকে আমরা আজকে সাতটা পয়েন্ট দেখলাম দেখলাম ফলের রস তৈরির জন্য হচ্ছে পেকটিন ইউজ করা হয় পনির তৈরির জন্য রেনিন চানালমুক্ত করণে এনজাইম কাজে লাগে ক্ষত নিরাময় এনজাইম দরকার অ্যামাইলেজ পেপসিন প্রভৃতি এনজাইম আমাদের হজম সমস্যা সমাধানে সাহায্য করে তারপর ছানি অপারেশনের জন্য টিপসিন দরকার আর জমাট বাঁধা রক্ত গলানোর কাজে কাজে লাগে ইউরোবায়োলিস এনজাইম তো আজকে আমরা এভাবে দুটি টপিক এনজাইমের ব্যবহার এই টপিকটি দুটি হেডলাইনে আলোকে আলোচনা করলাম ফার্স্টে দেখলাম জৈবিক কার্যাবলীতে এনজাইমের ভূমিকা তারপর ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ আশা করি সবাই লেকচারটি বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য পরবর্তী লেকচারে নতুন অধ্যায় নিয়ে আসবো সবাইকে ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি